ছেলের একারাই সংসার না চলায় মা কাজ করতেন মানুষের বাসায়। মায়ের কষ্ট কমাতে নিজের কাঁধে নিয়েছিলেন সমস্ত সংসারের দায়িত্ব। দিনে ওয়ার্কশপের কাজ করে রাতে সাইকেলে ঘুরে ঘুরে ডেলিভারি দিতেন ফুড পান্ডার খাবার। শেষবারের মতো মায়ের কাছ থেকে 100 টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন রনি। কে জানত এটাই তার শেষ বের হওয়া। 5 বছর আগে বাবা মারা যাওয়ায় একাই হাল ধরেছেন সংসারের। তার বাড়ি বরিশালের বানারীপাড়ার সলিয়াবাগপুর পূর্ব বেতাল গ্রামে। পুরো নাম আল আমিন রনি। মা মেরিনা বেগম এবং ছোট ভাইকে নিয়ে রাজধানীর মহাখালীর একটি বস্তিতে বসবাস করতেন তিনি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময়ে মহাখালী এলাকায় গুলিবিদ্ধ হলে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত 12টায় মারা যায় রনি। একমাত্র অবলম্বন ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় মা মেরিনা। জানা যায় বানারীপাড়ার চাখার শেরে বাংলা একে ফজলুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেও করোনা মহামারীতে বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয় রনিকে। তাই মা এবং একমাত্র ছোট ভাইকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। আর দাদু আছে, একটা ছোট ভাই আছে, আর মা আছে। আগে তো ওই তো সংসারে হাল ধরতো, সবাই কানতে আছে। আমার বাড়িতে বেঁধে ই হয়েছে, আমার বাড়িতে পোলা পানে সবাই মিলিয়ে দিয়েছে ওরে মর্জি দেওয়ার নামে। আর এত ভালো ছিল, কোনো নেশাই নাই, একটা বিড়ি বেশ পর্যন্ত টান দিয়ে দেয়। আপনারা এলাকায় জিজ্ঞেস করতে পারেন যে ওর মতো একটা ছেলে আছে কিনা। রাইতে 1টা বাজে জানাজা হয়েছে, এত পরিমাণ মানুষ, মানুষ মানে মসজিদের মাঠে এই আমাদের এই কবরস্থানে মানুষ ধরে না। এই সংসারটা কে চালাইবে, কে আছে, কে সংসার তো চালানোর মতো আর কেউ নাই। বৃদ্ধ দাদি ঘরে, মা ঘরে, ভাই ছোট, কেউ আছে সংসার চালানোর মতো? এই ছেলে তো কর্মজীবী ছেলে, ছেলে ছেলে নেশায় নাই, কোনো দল নিতে নাই, কোনো রাজনীতিতে নাই। পরিবারের সদস্যরা বলছেন রনি কোনো রাজনীতি বা দলের সাথে কখনোই যুক্ত ছিলেন না। নিজের একার উপার্জনে গ্রামের বাড়ির কাজ শুরু করেছিল সে। আশা ছিল এ বছরই ঘরের সব কাজ শেষ করবেন। সেই আশা আর পূরণ হলো না। তার আগেই কোটা সংস্কার আন্দোলনের কবলে অকালে ঝরে গেল প্রাণ। এলাকাবাসী বলছেন দরিদ্র পরিবারটির উপার্জনের আর কোনো মানুষ না থাকায় রনির মা ভাইকে দেখার আর কেউই রইল না। তাদের প্রত্যাশা অসহায় পরিবারটির সাহায্যে এগিয়ে আসুক সবাই। নুসরাত জাহান কলি, কালবেলা।